কালো অর্থের ছড়াছড়ি প্রচণ্ডভাবে হচ্ছে। অফিসার কিভাবে কেনা যায়, প্রিসাইডিং কিভাবে কেনা যায়, পুলিং এজেন্ট কিভাবে কেনা যায়, ঠিক না, এই ধরনের পায় তারা চলছে। সেই পাট্রভাঙ্গা কেন্দ্রগুলো প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ, ইতিমধ্যে তাদের প্রস্তুতি চলছে। প্রস্তুতি কেন্দ্র কীভাবে দখল করবে, ভোটার লাইনে দাঁড়িয়ে থাকবে, ভিতরে ভোট হয়ে যাবে, এবং কোন কোন অফিসার কোন কেন্দ্রে ডিউটি পড়েছেন তাদের সাথে সমন্বয় করার জন্য একটা চক্র কাজ করছে। আমি রফিকুল ইসলাম রেণু। অবশ্যই প্রতিটা মানুষের একটা ভীষণ তো থাকি। আমি উপজেলা চেয়ারম্যান বিগত দিনগুলিতে যেভাবে করেছিলাম এর চেয়ে যাতে ভালো করা যায় সেই চেষ্টা তো অবশ্যই আমি করবো। আর একটা বিষয় হলো যে নির্বাচনটা যেভাবে হচ্ছে, অনেক নির্বাচনের প্রার্থীরা ইতিমধ্যেই মাঠের মধ্যে মানে কালো অর্থের ছড়াছড়ি প্রচণ্ডভাবে হচ্ছে। এটা অলিখিতভাবে হলো সারা জেলার মানুষ জানে যে এই মানে কীভাবে অবৈধ টাকা দিচ্ছে, কীভাবে অবৈধ টাকা নিচ্ছে, হ্যাঁ, কারা করছে, কারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় টাকা দিয়ে, সবারই জানা। আমি মনে করছি যে নির্বাচন কমিশন সহ অন্যান্য যারা দায়িত্বশীল মানুষ যারা আছেন তারা এই পাকুন্দের এই কালো টাকার ছড়াছড়ি যদি বন্ধ হয়ে যায়, এক হলো মানুষের স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে এবং তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে। তো কালো টাকার ছড়াছড়ি হলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ায়। তো এটার জন্য আপনি কোনো আপনার কোনো অভিযোগ দিয়েছেন কিনা নির্বাচন? আমি জেলা নির্বাচন অফিসারকে আমি মৌখিকভাবে বলেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে কালকের মধ্যে আমি লিখিত অভিযোগ করব এবং ইতিমধ্যে আমরা প্রায় সব জায়গাতেই মৌখিকভাবে আমরা অভিযোগ দিয়েছি যে তারা কালো টাকার ছড়াছড়ি বুট কেনার অফিসার কিভাবে কেনা যায়, প্রিসাইডিং কিভাবে কেনা যায়, পুলিং এজেন্ট কিভাবে কেনা যায়, ঠিক না, এই ধরনের পায় তারা চলছে এবং এটি তাদের সম্বল। কারণ তারা মানে জনপ্রিয়তার মাঠে কিঞ্চিত আশপাশে যাওয়ার যোগ্যতা তারা রাখেন না, তারা শুধু কালো টাকার যোগ্যতা আছে এটা বলি, জনতার সাথে কোনো সম্পর্ক তাদের নাই। যে পাট্রভাঙ্গা একটা ইউনিয়ন, সেখানে যা কয়টা কেন্দ্র আছে সেই পাট্রভাঙ্গা কেন্দ্রগুলো প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ, ইতিমধ্যে তাদের প্রস্তুতি চলছে। প্রস্তুতি কেন্দ্র কীভাবে দখল করবে, ভোটার লাইনে দাঁড়িয়ে থাকবে, ভিতরে ভোট হয়ে যাবে, এবং কোন কোন অফিসার কোন কেন্দ্রে ডিউটি পড়েছেন তাদের সাথে সমন্বয় করার জন্য একটা চক্র কাজ করছে। এক্ষেত্রে কি আপনার কোনো সুস্পষ্ট প্রমাণ বা লিখিত অভিযোগ নির্বাচন? আমি দেবো, প্রস্তুতি নিয়েছি, আমি এই অবশ্যই অভিযোগ করব। ধন্যবাদ।